আসসালামু আলাইকুম, এটা আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল নিয়ে 47তম ভিডিও। আজকে আপনাদের সাথে যে ফর্মুলাটা শেয়ার করব সেই ফর্মুলাটার নাম হচ্ছে ওয়ার্কডে আইএনটি বা ওয়ার্কডে ইন্টারন্যাশনাল ফর্মুলা। এই ফর্মুলাটার কাজ প্রিভিয়াস ফর্মুলা থেকে একটু ডিফারেন্ট ক্যাটাগরি। তো এই ফর্মুলাটা আসলে কি কাজে ব্যবহার করা হয়, এটা আসলে প্রজেক্টের এন্ডিং ডেট ক্যালকুলেশন করার জন্য এই ফর্মুলাটা ইউজ করা হয়ে থাকে। বাট এটাতে কিছু ডেকে আসলে উইকেন্ড ডেগুলোকে সিলেক্ট করে দেওয়া যায় এই ফর্মুলার মাধ্যমে, এবং এই ফর্মুলার মাধ্যমে বিভিন্ন দেশের যে উইকেন্ড ডেগুলো আছে, আমাদের দেশে যেমন শুক্র শনি বন্ধ থাকে, কিছু কিছু কোম্পানিতে শুধু শুক্রবার বন্ধ থাকে, আবার ইন্ডিয়াতে রবিবার বন্ধ থাকে। তো এই বন্ধের দিনগুলোকে আসলে স্পেসিফিক করে এখানে দেওয়া যায় ওয়ার্কডে ইন্টারন্যাশনাল ফর্মুলাতে। তো এই ফর্মুলার মাধ্যমে আসলে যে কোনো প্রজেক্টের স্টার্টিং ডেট আমি আর একটু বলে নিচ্ছি, আসলে যারা 47তম ভিডিও মিস করবে তারা তাদের জন্য বুঝতে প্রবলেম হবে, এর জন্য তাদের জন্য একটু বলে নিচ্ছি যে ওয়ার্কডে আইএনটি ফর্মুলার কাজ হচ্ছে যে কোনো একটা প্রজেক্টের স্টার্টিং ডে, ওই প্রজেক্টটা কত দিনের হবে এবং এর ভিতরে কোনো হলিডে আছে কিনা এবং উইকেন্ড আছে কিনা, এগুলো সব কিছু ক্যালকুলেশন করে বলে দেবে যে সেই প্রজেক্টের এন্ডিং ডেটটা আসলে কবে। তো যে কোনো একটা প্রজেক্টের ডিউরেশন টাইম বের করার জন্য এবং কতদিন পরে ওটা আসলে শেষ হবে সেই প্রজেক্টের ইনফরমেশনটা বের করার জন্য, এন্ডিং টাইমটা বের করার জন্য ওয়ার্কডে ফর্মুলাগুলো ইউজ করা হয়ে থাকে। এখন আমি 47 নম্বর ভিডিওতে ওয়ার্কডে ফর্মুলা নিয়ে কথা বলেছি, এখন কথা বলতেছি ওয়ার্কডে আইএনটি ফর্মুলা নিয়ে। আমি ওয়ার্কডে আইএনটি ফর্মুলার কিছু প্রয়োগ এখানে দেখাচ্ছি যে এটা আসলে কীভাবে কাজ করে। এখানে আমি যেটা করতেছি সমান সমান চিহ্ন দিচ্ছি, লিখতেছি WOR ওয়ার্কডে, ওয়ার্কডেটাতে আমি ডাবল ক্লিক করে দিলাম। এখন আমার এখানে 4টা আর্গুমেন্টস দিচ্ছে, স্টার্ট ডে, হলিডে, হ্যাঁ ডে এবং হলিডে এরকমভাবে দিচ্ছে, সরি ওয়ার্কডে আইএনটি হবে, সো ওয়ার্কডে আইএনটি। এখানে 4টা আর্গুমেন্ট আসতেছে, স্টার্ট ডে, ডেইস, উইকেন্ড অ্যান্ড হলিডে। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি আমার স্টার্টিং ডে, আমি স্টার্টিং ডেটাকে সিলেক্ট করলাম, একটা কমা দিয়ে দিচ্ছি। তারপরে বলতেছে হচ্ছে ডেইস, আসলে কত দিনের ক্যাম্পেইন চালানো হবে, ক্যাম্পেইনটা দেওয়া হবে 100 দিনের, তাই আমি ক্যাম্পেইন ডেটাকে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে দিচ্ছে একটা কমা, বলতেছে এখানে আমাকে একটা লিস্ট দিয়ে দিচ্ছে যে উইকেন্ডগুলো আসলে কোন কোন দিন, হ্যাঁ স্যাটারডে, সানডে, সানডে, মানডে, মানডে, টিউজডে, টিউজডে, ওয়েনেসডে, হ্যাঁ এভাবে দিয়ে রেখেছে। তো আমাদের দেশে আসলে ফ্রাইডে এবং স্যাটারডে উইকেন্ড, তাই আমি ফ্রাইডে এবং স্যাটারডেটাকে সিলেক্ট করে দিলাম এবং ব্রেকেট ক্লোজ করে দিয়ে আমি এন্টার করে দিচ্ছি। দ্যাট মিনস হচ্ছে আমি এখানে প্রজেক্টের ডে দিয়েছি, প্রজেক্টের যে টাইমটা আমরা 100 দিনের প্রজেক্ট করব সেই প্রজেক্টের টাইমটাকে সিলেক্ট করে দিলাম এবং উইকেন্ড ডেটাকে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে এন্টার করে দিচ্ছি। আমার এখানে বলতেছে সানডে, জুলাই মাসের 23 তারিখ 2017 সালে আসলে এই প্রজেক্টের ডেটা শেষ হবে, যদি এই প্রসেসে চলে তাহলে প্রজেক্ট এইভাবে শেষ হবে। তো এই ফর্মুলাটাতে আমি শুধু উইকেন্ড ডেটাকে ইনক্লুড করেছি, যদি উইকেন্ড ডে ছাড়াও আপনাদের হলিডে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে সেম ফর্মুলাটা ইউজ হবে। লিখবেন সমান সমান দিয়ে WORKে ওয়ার্ক, ওয়ার্কডে আইএনটিটাকে সিলেক্ট করে দিবেন, দেন হচ্ছে স্টার্টিং ডেটাকে সিলেক্ট করলাম আমি, একটা কমা দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে ডেইস, 100 ডেইসের আমার ক্যাম্পেইন, আমি 100 ডেইসটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমার উইকেন্ড, উইকেন্ড ডে হচ্ছে আমার শুক্র শনি, আমি শুক্র শনিটাকে ডাবল ক্লিক করে দিলাম, দেন হচ্ছে একটা কমা দিলাম, হলিডে, হলিডে হচ্ছে আমি এখানে 3টা হলিডে দিয়ে রেখেছি, আমি টোটাল হলিডেটাকে সিলেক্ট করে দিলাম এবং শিফট বাটন ধরে সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে আমি এন্টার করে দিচ্ছি। বলতেছে মানডে, জুলাই মাসের 24 তারিখে আসলে আমার এই প্রজেক্টটা শেষ হবে। এখন কথা হচ্ছে যে এটা সানডে জুলাই মাসের 23 তারিখ আমার এই প্রজেক্টটা শেষ হওয়ার কথা ছিল যদি আমি শুধু হলিডেগুলোকে মানে উইকেন্ড ডেগুলোকে ইউজ করি, যদি উইকেন্ড ডেগুলোকে আমি এখানে কাউন্ট করি তাহলে আমার এইটা সানডে জুলাই মাসের 23 তারিখ 2017 সালে শেষ হওয়ার কথা ছিল। আমার 3টা হলিডে থাকার পরেও কেন এটা জুলাই মাসের 24 তারিখে শেষ হবে, আমার তো হলিডে আসলে 3টা আছে, তাই না, হলিডে আমার 3টা আছে, তাহলে এটা কেন জুলাই মাসের 24 তারিখে যে শেষ হবে, একদিন পরে কীভাবে শেষ হবে, আমার তো হলিডে আসলে 3টা,
এখানে খেয়াল করে দেখবেন যে আসলে আমাদের এই তিনটা হলিডের মধ্যে একটা হলিডে ফ্রাইডে এবং স্যাটারডে অর্থাৎ শুক্র শনি হলিডে দুইটা আমার এই ক্যালকুলেশনের ভিতরেই পড়ে গিয়েছে। আমার এই হলিডেগুলো আমার উইকেন্ডের ভিতরেই পড়ে গিয়েছে, দ্যাটস ওয়াই সে আমার এই দিনটাকে হলিডে হিসেবে কাউন্ট করে নেয়, শুধু থার্সডেটাকেই হলিডে হিসেবে কাউন্ট করেছে। অর্থাৎ মাঝে মধ্যে আমরা যখন কাজ করি তখন দেখা যায় যে যে দিনগুলো আসলে আমাদের হলিডে সেই দিনগুলোতেই আসলে আবার নতুনভাবে সরকারি ছুটি পড়ে, এরকম হয়। তো এই ক্ষেত্রেও ক্যালকুলেশনটাতে এটাই হয়েছে, আমরা যে উইকেন্ডগুলো পেয়েছি সেই উইকেন্ডগুলোর ভিতরে আসলে আমাদের হলিডে পড়েছে, যার কারণে এখানে কাউন্ট করা হয় নাই এই সেই হলিডেগুলোকে, শুধু একটা হলিডেকেই উইকেন্ড ছাড়া পেয়েছে। ওটা ক্যালকুলেশন করে একদিন ডিউরেশন টাইম বেড়ে আমার প্রজেক্ট এন্ডিং ডেট হয়েছে জুলাই মাসের 24 তারিখ 2017 সাল। আশা করি এই ফর্মুলাটা আপনাদের সবার কাজে লাগবে, এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন, এবং নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।